আমরা চাই যেখানে দুর্নীতি হয়েছে সেখানে শাস্তি হোক আমরা চাই যেখানে অভিযোগ রয়েছে তদন্ত হোক কিন্তু পিক অ্যান্ড চুজ হবে না আমরা সভা করতে গেলে সবসময় আইনি জটিলতা আমরা সংবাদ মাধ্যম হোক বা বিচার ব্যবস্থা হোক চাই গণতান্ত্রিক কাঠামোকে সম্মান দিয়ে সবাই যাতে স্বাধীনভাবে কাজ করে কিন্তু আমি কোনো জাজমেন্ট যদি ক্রিটিসাইজ করি বিচার ব্যবস্থার একজন বিচারপতি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলছেন আমি রুল জারি করে অভিষেক ব্যানার্জিকে ডেকে পাঠাতাম আর সেই বিচার ব্যবস্থার সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিদের বিরুদ্ধে কেন্দ্রের আইনমন্ত্রী মন্ত্রী কিরণ রিজিজু বলছে তারা অ্যান্টি ইন্ডিয়া গ্যাংয়ের সদস্য আর সেই বিচারপতিদের মুখেই কুলুপ তা বিজেপি যদি করে তার জন্য আইন এক বিজেপি যদি করে তার জন্য আইন এক আর তৃণমূল যদি কেউ করে বা অন্য রাজনৈতিক দল যদি করে তার জন্য আইন আরাক আমরা চাই যেখানে দুর্নীতি হয়েছে সেখানে শাস্তি হোক আমরা চাই যেখানে অভিযোগ রয়েছে তদন্ত হোক কিন্তু পিক অ্যান্ড চুজ হবে না যাদের বিরুদ্ধে সুদীপ্ত সেন হোক বা এই এসএসি কাণ্ডেও প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের যদি দলিল উদ্ধার হয় কেন দিলীপ ঘোষকে কাস্টোডিতে নিয়ে ইন্টারোগেশন হবে না ভারতীয় জনতা পার্টি করো তাই আইন আলাদা আর আমি তৃণমূল করি তাই আইন আলাদা তোমার জন্য যা আইন আমার জন্য তাই আইন আর আমি প্রত্যেক তৃণমূল কংগ্রেস কর্মীকে বলবো সংবাদ মাধ্যম কী করলো আর বিরোধীরা কি বলল এই ফাঁদে পা দেবেন না তৃণমূল একমাত্র দল দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আমরা পার্থ চট্টোপাধ্যায়কে ছদিনের দিনের মাথায় সাসপেন্ড করেছি দল থেকে বাইর দল থেকে সাসপেন্ড করে মন্ত্রিসভা থেকে তাকে অব্যাহত দেওয়া হয়েছে আমরা একাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি মানুষের কাছে যখন যাবেন মাথা উঁচু করে বুক থুকে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে যাবেন তৃণমূল কংগ্রেস একমাত্র দল যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বা প্রমাণিত হয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে